সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বর্জলা এলাকায় অভিযান চালিয়ে এনসিসি থানার পুলিশ অভিযান কালে তিন কুখ্যাত গ্রেপ্তার করে পুলিশ তাদের তল্লাশি চালিয়ে পাঁচশো ষাট কৌটা ভর্তি ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ পাশাপাশি তাদের কাছ থেকে টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় ধৃত নেশা কারবারিরা হল অনিমেশ ঘোষ সঞ্জয় দেবনাথ ও সায়ন রায় ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে সোমবারই পুলিশ রিমান্ড আদালতে সোপোর্ট করা হবে এদিন এনসিসি থানার পুলিশ আধিকারিক সুশান্ত দেবী সংবাদ জানান অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা খবর আসে যে দুজন বরজলাতে কয়েকজন ড্রাগ ডিলার হিউজ কোয়ান্টিটি অফ ড্রাগস নিয়ে ড্রাগ ডিলিং করছে সেই অনুযায়ী আমরা ওই অ্যাজ পার ইনফরমেশান আমরা ওইখানে রেড করি রেড করার পরে আমরা ওইখানে তিনজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের হেফাজত থেকে আমরা পাঁচশো ষাটটা কন্টেনার হ্যাঁ স্মল ভায়াল কন্টেইনার যেগুলির মধ্যে হিরোইন ছিল ব্রাউন সুগার এবং ওদের কাছ থেকে আমরা ক্যাশ অ্যামাউন্ট দুই হাজার নয়শো আশি টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করি এবং গ্রেপ্তার করে ওদেরকে আমরা হাত নিয়ে আসি এবং ওদের ব্যাপারে একটা এন ডিবিএস একটা মামলা নিয়েছি আটককৃত ক্যাশ অ্যামাউন্ট সহ ওই সামগ্রীগুলির হবে। এদিন থানার পুলিশ আধিকারিক তিনজনের মধ্যে দুইজনকে আগেও এনডিপিএস মামলায় আটক করা হয়েছিল ধৃত নেশা কারবারিদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের জালে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান এনসিসি থানার পুলিশ আধিকারিক সুশান্ত দেব বিউরো রিপোর্ট আর ই নিউজ